কলিকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর নিয়ে গড়ে উঠেছিল আজকের কল্লোলিনী কলকাতা। কিন্তু কলকাতার পুরনো ইতিহাস ঘাটতে গিয়ে দেখেছি আদিতে তৎকালীন এই অঞ্চলটির নাম ছিল সুতানুটি। ইংরেজদের দলিল দস্তাবেজে উল্লেখ রয়েছে সুতানুটি বা সুতানুটি হিসেবে। উত্তর কলকাতার বনেদি ও প্রাচীন পরিবারগুলিতে উচ্চারণ ভেদে লুচি হয়ে গিয়েছে নুচি, লুকিয়ে হয়ে গিয়েছে নুকিয়ে, লেবু হয়ে গিয়েছে নেবু এবং ল্যাজা হয়ে গিয়েছে ন্যাজা। সুতানুটিও একদিন উত্তরের অনুনাসিক উচ্চারণে হয়ে গিয়েছিল সুতানুটি। হুগলির আদি সপ্তগ্রামের বসুক বা পোশাক ও শেঠ পরিবারের অরণ্য সংকুল লতা গুল্মময় এই তালুক তিনটির জঙ্গল কাঁটা ও হাট পত্তনের প্রধান কারিগর। সরস্বতী নদী একসময় নাব্যতা হারিয়ে ফেলায় সপ্তদশ শতকের মাঝামাঝি সপ্তগ্রাম তথা সাঁতগাঁও বন্দর কানা পড়ে গেল। বসাক ও শেঠরা তখন সপ্তগ্রাম ছেড়ে হাওড়ার বেতরের হাটে চলে আসে বাণিজ্য করতে। মূলত পর্তুগিজদের দ্বারা এই বেতরের হাট পরিচালিত হতো। মুঘল শাসকদের হাতে পরাজিত হয়ে পর্তুগিজরা পালিয়ে গেলে বেতরের হাটও মন্দায় আক্রান্ত হয়। এই হাট লাটে উঠে যাওয়ায় বসাক এবং শেঠরা ভাগীরথীর অপর তীরে জঙ্গলাকীর্ণ একটি অঞ্চলে হাটের পত্তন করে। এই হাটটি ও তৎসংলগ্ন অঞ্চলটি পরবর্তীকালে সুতানুটি নামে পরিচিত হয়। মনসার ভাষানের লেখক বিপ্রদাস পিপ্লাই পঞ্চদশ শতকের যে সমস্ত গ্রাম ও জনপদের কথা উল্লেখ করেছিলেন তার মধ্যে কলকাতা থাকলেও সুতানুটি বা সুতানুটির কোনো উল্লেখ কিন্তু নেই। কবিকঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল গোবিন্দপুর উল্লেখিত হয়েছে ধনন্তপুর রূপে, তবে সুতানুটির কিন্তু উল্লেখ নেই। সুতরাং এটা স্পষ্ট যে আদি সপ্তগ্রামের বসাক ও শেঠ পরিবারের পর্দা পদার্পণের পর থেকেই সুতানুটি নামটির সম্যক পরিচিতি ঘটে। প্রসঙ্গত, ইংরেজদের প্রথম ফোর্ট উইলিয়াম দুর্গটি ছিল এই সুতানুটিতে। সেই দুর্গটি নবাব সিরাজউদ্দৌলার হাতে ধ্বংস হওয়ার পর ইংরেজরা গোবিন্দপুরে নতুন দুর্গ বানায় 1757 এর পর 15 বছর ধরে। পরে বড়লাট লর্ড কার্জন প্রথম ফোর্ট উইলিয়াম বা পুরনো কেল্লার জায়গাটি বর্তমানে ফেয়ারলি প্লেস এবং জিপিও পিতলের পাত দিয়ে চিহ্নিত করেন। এখন সুতানুটির স্থানিক অবস্থান প্রায় নিশ্চিহ্ন। মেট্রো রেলের শোভাবাজার সুতানুটি স্টেশনটি যেন সুতানুটির চিহ্ন জাগিয়ে রেখেছে। তাই সুতানুটি তথা সুতানুটি নামটি এলো কোথা থেকে? এই নামটির উৎপত্তি সম্পর্কে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, সুতানুটি নাম সম্বন্ধে কোনো গোলমাল নাই, বেশ বুঝিতে পারা যায় সুতানুটিতে সুতার হাট বা বাজার বসিত। সুতার নুটি অর্থাৎ জড়াইয়া গোলাকার তাল বা পিণ্ড করিয়া রাখা সুতা বহুল পরিমাণে বিক্রয় হইত বলিয়া এই নাম। সাবর্ণ চৌধুরীদের কুলপঞ্জী অনুযায়ী ছত্র অর্থাৎ চাঁদোয়া এবং লুট অর্থাৎ প্রসাদ বিতরণ, এই কথা দুটি যুক্ত হয়েই ছত্রলুট কথাটি সৃষ্টি হয়েছে। হরিসাধন মুখোপাধ্যায় ছত্রলুটি পরে ইংরেজদের কলমের জাদুতে দলিল দস্তাবেজে সুতালুটি বা সুতানুটি হয়ে গিয়েছে। কোনো কোনো উচ্চাকাঙ্ক্ষী গবেষক সুতানুটিকে সুতানটির অপভ্রংশ হিসেবে ভেবেছেন, অর্থাৎ একসময় এখানে বাইজি নর্তকী বা নটীদের প্রাধান্য ছিল বলেই নাকি এই নাম। আমার কিন্তু মনে হয় বসাক ও শেঠ পরিবারের জঙ্গল কাটার ময়দানবীয় যজ্ঞ এই সুতানুটি বা সুতানুটি নামটির নেপথ্যে। এই দুই পরিবারই অরণ্য সংকুল জঙ্গলময় কলকাতাকে সাফ সুত্র করার জন্য লোক লস্কর লাগিয়ে জঙ্গল কাটায়। বাংলা ভাষায় প্রধান প্রধান অভিধানে সত্র শব্দটির একটি অর্থ অরণ্য। বসাক শেঠরা যখন প্রথম জঙ্গল কাটানো শুরু করে তখন প্রাচীন কলকাতার অর্থাৎ কালীঘাট, বেহালা, বৈশা,
সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা এই কর্মকাণ্ডকে সত্র লুট বলে অভিহিত করেন, অর্থাৎ অরণ্যের লুট। সূত্রলুটি আর সত্রলুটি পরে লোকমুখে অপভ্রংশের ফলে সুতালুটি হয়ে যায়। এখনো গ্রামের দিকে ধানের মরশুমে ধান কেটে নিয়ে পালিয়ে যাওয়াকে মাঠের পর মাঠ ধান লুট হয়ে গেল বলে, মাঠের ফসল লুট হয়ে যাওয়া, বাগান লুট হয়ে যাওয়া শব্দবন্ধগুলি একসময় গ্রামেগঞ্জে খুব প্রচলিত ছিল। তাই সূত্রলুট থেকে সুতালুটি কথাটি সুতানুটি হওয়া খুবই সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।